হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আপনাদের আজকে দেখাবো স্টুডেন্ট এইচডিএফসি ব্যাংকে পিএসসি তে যেটা লিঙ্ক করানোর কথা ছিল সেটা এখন চালু হয়ে গেছে। আপনাদের পিএসসি এবং এইচডিএফসি ব্যাংক যে আপনাদের প্রত্যেকটা ভিএলইদের নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সেখানে টাকা জমা নিতে পারবে। চলুন আপনাদের সেই জিনিসটা দেখা কিভাবে করবে। আপনাদের যেটা করতে হবে, প্রথমত এইচডিএফসি ব্যাংক পোর্টালটা খুলবেন। www.hdfcbank .com/corporate/csc এই URL খুলে আপনারা এখানে যেতে পারেন। আপনাদের প্রথমত যেটা করতে হবে, এই যে দেখুন এইচডিএফসি ব্যাংক, এখানে স্যালারি অ্যাকাউন্ট, তারপর ডান দিকে আসুন, এখানে সিএসসি এখানে রয়েছে। আপনি যদি প্রথমবার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো চলুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করতে হবে, আমাদেরকে করে নিই অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করানোর পর এখানে আপনার স্টেপ সিলেক্ট করবেন এবং এখানে রয়েছে নাও ইউর ক্যান ওপেন ফর অ্যাকাউন্ট অনলাইন অ্যান্ড গেট ইউর অ্যাকাউন্ট নাম্বার চেক বুক অ্যান্ড ডেবিট কার্ড অ্যান্ড 40 আওয়ার্স। আপনাকে এখানে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট এবং ই আপনার জিমেইলের মধ্যে দেওয়ানো হবে। দিস টেকনিক্যাল ফর ইউর কারেন্টলি অ্যাভেলেবল অনলি ফর ইউর সিলেক্টেড সিটি অ্যান্ড প্লিজ সিলেক্ট ইউর সিটি অ্যান্ড বিলো। ইফ ইউ সিটি ইজ নট ইন দা লিস্ট প্লিজ সিলেক্ট ফর আদার। এখানে আপনার স্টেট রয়েছে অনেকগুলো, সেই স্টেটগুলো আপনার দেওয়ানো থাকবে, আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যখন এখানে আসুন, এখানে ভিজিট কাস্টমার এবং কন্টিনিউ ইউজিং ফর ইয়ার মোবাইল নম্বর, আমরা এখানে নতুন করছি ওই জন্য নতুন করে দিচ্ছি। চলুন এখানে দিলাম, দেওয়ানোর পর মোবাইল নম্বর দেবো আমাদের। মোবাইল নম্বর দেওয়ানোর পর সাবমিট করবেন, আবার দ্বিতীয়বার সাবমিট করবেন। তাহলে এখানে রয়েছে এইচডিএফসি ব্যাংক ইম্পোর্টেন্ট টু কল এসএমএস ফর ইয়োর অ্যাপ্লিকেশন, দিস কনসুলেট উইল বি ওভারসাইড অ্যানি রেজিস্ট্রেশন ফর ডিএনসি এন ডিএনসি। ওকেতে দিবেন, ওকে দেওয়ার পর আবার সাবমিট করবেন। এবার নিচ্ছে, এবার আপনাকে এখানে যেতে হবে গেটিং টু স্টার্টেড টু লিভ ফর ইউর অ্যাকাউন্ট উইল বি ওপেন। এবার আপনাকে সেগুলো অ্যাকাউন্টিং ওপেনিং যেসব ইনফরমেশনগুলো আপনার করতে হয় সেখানে করতে হয়। এখানে আপনার নাম দিবেন প্রথমত, জানার পর এখানে আপনার দিবেন জয়েন না সিঙ্গেল, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড, আর যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল দিবেন। তাহলে আমরা এখন জয়েন দিলাম। এখানে তার ফুল নেম দিবেন, এখন আপনার এবার জানার পর এখানে মোবাইল নম্বর আপনার অটোমেটিক্যালি নিয়ে দিবেন, এখানে করে দিলেন, আবার দিতে পারেন। আপনার যদি মোবাইল নম্বর চেঞ্জ করতে পারেন তাহলে আবার দিতে পারেন। আমরা আগের সাইড দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আপনাকে যেটা করতে হবে, ক্যাপচাটা দিতে হবে 25 PH। জানার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইয়োর ইন ইয়োর এইচডিএফসি ব্যাংক কর্পোরেট সেলার অ্যাকাউন্ট and corporate seller account for your study select in corporate will be registered for information. So please click here to fill in the application is HDFC bank saving account current details. আমরা এখানে সেভিং অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট যেটা কারেন্ট ডিটেলস ফর ইউর ইউজ ফর ইউ আমরা সেভিং অ্যাকাউন্ট করতে পারি এবং কারেন্ট অ্যাকাউন্ট করতে পারি। আমি সেভিং করলাম, করে নেওয়ার পর আবার কন্টিনিউ এসছে, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। নমিতে কিছু প্রসেস রয়েছে বন্ধুরা, আবার চলুন সাবমিট
সামনে। এবছর শুনে এইচডিএফসি ব্যাংক পরিও ব্যাংক সাবমিট আবার করলাম। এখানে দিলাম জয়েন, তারপর আপনাদের এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন টাইপ, প্রাইমারি অ্যাপ্লিকেশন, সেকেন্ডারি অ্যাপ্লিকেশন। প্রথমবার করছি জন্য প্রাইমারি অ্যাপ্লিকেশন দিলাম, ইয়েস না না, নমিনি নমিনি দিয়ে দিলে না, ইয়েস দিয়ে দিবেন এখানে। নাও যাই রা বাবু, রেগুলার সেভিং ম্যাক্সিমাম, সিনিয়র সিটিজেন, ওমেন। রেগুলারই দিলাম আমরা এখানে, ফুল নেম, ফুল নেম দেওয়ানোর পর মোবাইল নম্বর অটোমেটিক নিয়েছে। আপনার স্টেট দিবেন এখানে, আপনার যেটাই হবে, আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপর আপনার সিটি দেবেন, এখানে সিটি তো নিচ্ছে না, সিটি সমস্যা দেখাচ্ছে। ব্রাঞ্চ এইচডিএফসি, নয় দিলাম। তারপর নাও ইউর মোর অ্যাবাউট ফর ইউর অ্যাকাউন্ট ওপেনিং, কি চাইছে আমার এখানে একটু সময় দেখাচ্ছে। বেনিফিশিয়ারি পুরা সেভিং ম্যাক্সিমাম অ্যাকাউন্ট আওয়ার সিএম বর্ডার রেগুলার সেভিং অ্যাকাউন্ট সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট ওমেন অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টগুলো কী কী ধরনের আপনি করতে পারেন সেগুলো আপনার এখানে দেওয়া নেই, আপনি যেটা করবেন এই মাসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। চলুন আমার সেটা দেখা হয়ে গেল, দেখানোর পর আমাদের যেটা করতে হবে এখানে গেলাম, তারপরে সিটিতে আমার নিচ্ছে না, কলকাতা চলে আসছে, সেটা একটা সমস্যা। এসকেটি সরি স্মল হয়ে গেছে, এসকেটি এস, তারপরে কন্টিনিউ করবেন। এখানে সমস্যা হলো কি বন্ধুরা, এখানে আপনার সিটিটা নিচ্ছে কলকাতা করে দেখি, এবার যদি নিয়ে নেয় এবার এখানে তো আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। বন্ধুরা এখানে আপনাদের প্রপারলি বুঝাতে পারছি না, যেহেতু আপনার সিটি এবং ইয়ে আসছে না, এই জন্য নেক্সট আপনাদের পুরো একটা ভিডিও ফুল ভিডিও বানিয়ে দেখাবো। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।